বাড়ি থেকে মা ও মেয়ে রহস্যজনকভাবে মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার পূর্ব মহানাথ শীতলাপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, উত্তর চব্বিশ পরগনার বারাসতের বাসিন্দা সন্তোষ পালের একটি অ্যাসবেস্টার ছাদওয়ালা পাকা বাড়ি রয়েছে শীতলাপাড়া এলাকায়। মাসখানেক আগে ওই বাড়িতেই এক দম্পতি তাঁদের বছর তিনের কন্যা সন্তানকে নিয়ে ভাড়ায় আসেন। ভাড়ায় আসার পর থেকে ওই পরিবার প্রতিবেশীদের সাথে কোনো কথা বলতো না স্থানীয়দের দাবি। বৃহস্পতিবার সকালে ওই বাড়ির সামনে থেকে ক্রমশ দুর্গন্ধ বের হতে থাকে। বাড়ির সামনে গিয়ে বহুবার ডাকাডাকির পরেও কোনো সাড়া না মেলায় স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে। পরে পুলিশ এসে প্রথমে জানলা ভেঙে বিছানার উপরে মা ও মেয়েকে দেখতে পায়। এরপর দরজা ভেঙে দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। ময়না তদন্তে পাঠানো হয়েছে। মৃত মায়ের নাম পিঙ্কি ওরাও, বয়স 25, এবং মেয়ের নাম ষষ্ঠী ওরাও, 3 বছর বয়স। ঘটনার পর থেকেই পিঙ্কির স্বামীর খোঁজ নেই, তার নামও জানা যায়নি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুজনকে খুন করা হয়েছে। প্রতিবেশীরা কেউ কেউ এই ঘটনায় অবৈধ সম্পর্কের গন্ধ পাচ্ছেন। তদন্তের স্বার্থে বারাসত থেকে বাড়ির মালিককে ডাকা হয়েছে। সব দিক খতিয়ে দেখে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আমি তো গেলাম, গিয়ে দেখলাম ওই মাছি উঠছিল ভনভন করে, প্রচুর গন্ধ বেরোচ্ছিল। তারপরে মনে তো হচ্ছিল যে এরকম একটা ঘটনা, যে কিছু একটা হয়েছে, বয়সে ইঁদুর মরা কিবা কিছু, কিন্তু আমার তো মনে হলো তাই নয়। কিন্তু তারপরে তো দেখলাম এই অবস্থা। আমার তো মনে হয় যে কি দেখলেন, কি দেখবো আমি, তো কিছু দেখি, দুপুরবেলা দেখেছি বাচ্চাগুলোকে যেতে, বাচ্চাটার মাতা আর স্বামীটাকে, তারপরে তো আর দেখিনি। তারপরে তো মনে হচ্ছে রাত্রিবেলা ঘটনা ঘটেছে বা কিছু একটা ঘটনা তো ঘটেছে। অবৈধ কোন সম্পর্ক আছে ওদের মধ্যে, হয়তো সেই হিসাবেই হয়তো এরকম করে দিয়েছে। শুনেছি ভাবা আছে, এবার কে কোথাও দেখছে। আমাকে যে এখান থেকে 2 কিলোমিটার দূরে বাড়ি। আচ্ছা, আজকে আজকে কি লাশ পাওয়া গেছে? হয়তো লাশ তুলে নিয়ে যাচ্ছে। আচ্ছা, এদিকে লাস্ট কবে বাড়িতে দেখা গিয়েছিল তা বলতে পারবো না। আচ্ছা, আপনার নাম? অনেক সুভাষ। আচ্ছা।